হাই ফ্রেন্ডস, আমি অভি বর্মন। আজকে আপনাদের একটা লাভালুন অ্যাটাক দেখাবো, ওয়্যার অ্যাটাক। এই জন্য ভিডিওটা করা, অ্যান্ড চলেন তাহলে সরাসরি শুরু করা যাক। লাভালুন অ্যাটাকের আমি স্ট্র্যাটেজিটা বলে দিব। তো যাই হোক, এটা আমার একটা টার্নাল নাইনের একটা আইডি, অভি বর্মন, অ্যান্ড এটা আমার ক্ল্যান। এছাড়া আমার আরও আইডি আছে এই ক্ল্যানে, অ্যান্ড আমি চল তাহলে সরাসরি অ্যাটাকটা দেখি। তবে আর কি বলে নিচ্ছি, আমার ক্ল্যানে রাইট নাও যে ওয়্যারগুলো চলতেছে, আমি অ্যাটাকটা দেখাবো আপনাদের। ফার্স্ট ওয়্যারের অ্যাটাকটা বাংলাদেশ ভার্সেস মেগা, আর কি মেগা কোয়ারা ব্যাক ওয়ান, কোয়ারা ব্যাক ওয়ান। আচ্ছা, সমস্যা নেই, এই ওয়্যারে আমরা জিতে যাই, অ্যান্ড আনফর্চুনেটলি জিতে যাই। আমাদের মনে হয় যে ওয়্যারটা আমরা জিতবো না। খেয়াল করবেন, এখানে আমাদের স্টার হয় 43 স্টার, অ্যান্ড ওদের স্টার হয় 42 স্টার। অ্যান্ড আমাদের অ্যাটাকে একটা ভুল হয়ে যায়, যে কারণে আর কি এই ধরনের রেজাল্ট হয়। এছাড়া আমি আরও কিছু কথা বলে নিই আমার ক্ল্যান ওয়্যার সম্বন্ধে। আমাদের এর আগে যে 2 নম্বর ওয়্যার, 3 নম্বর ওয়্যার, অ্যান্ড 4 নম্বর ওয়্যার সব 100% হয়ে আসে। তো এই ওয়্যারটাতে আর কি 100% করতে পারি না, অ্যান্ড একটা ভুল হয়, যাই হোক সমস্যা নেই, তবুও আমরা ওয়্যারটা জিতে যাই। তো চলেন আমরা ওয়ারটা দেখে নিই, আমাদের 1 নম্বরটাতেই আর কি হয় না। তো চলেন 2 নম্বর অ্যাটাকটা দেখাবো, লাভালুন অ্যাটাকের 2 নম্বর বেস। এটা আমার টাউন হল নাইনের একটা আইডি, ম্যান অফ স্টিল থেকে দেওয়া আমারই আইডি। তো চলেন এই অ্যাটাকটা দেখবো। এটা একটা দেখেন, এই ধরনের একটা বেস টোটা দিয়ে ছড়ানো, এটা যদি ড্রাগন অ্যাটাক দেন, সময়ের অভাবে অনেক সময় হবে না একদম, অ্যান্ড দেখা যাবে যে অনেক সময় প্রবলেম হতে পারে। আর ভেলকি অ্যাটাক দিলে 2 স্টার কনফার্ম, সবাই জানে ভেলকি অ্যাটাক। হ্যাঁ, অনেকে ভেলকি অ্যাটাক দিলে হয়তো বা 100% করতে পারে, যারা নাকি নতুন ভেলকি অ্যাটাক, গোলেম ভেলকি অ্যাটাক দিতে জানে না, তাদের জন্য আমি সাজেস্ট করবো যে লাভালুন অ্যাটাক দেন। লাভালুন অ্যাটাক দিলে হোপফুলি হয়ে যাবে। এরকম এসব বেসগুলো যেগুলো ছড়ানো বেস, সেইসব বেস যদি আপনি লাভালুন অ্যাটাক দেন, তাহলে যে ধরনের ট্রুপস নিয়ে নেবেন সেগুলো আমি বলে দিচ্ছি। অবভিয়াসলি 22টা বেলুন নেবেন, অ্যান্ড 10টা মিনিয়ন্স নেবেন, এবং 3টা লাভা নেবেন, যেহেতু এর এয়ার ডিফেন্সটা লো লেভেলের। ঠিক আছে, লো লেভেলের এই জন্য আমি নিজে থেকে নেবেন 3টা। যদি এটা হাই লেভেলের হতো, তাহলে নিজে থেকেই নেবেন লাভা 4টা, অ্যান্ড সিসিতে অবশ্যই একটা ম্যাক্স লাভা থাকতে হবে। আমার সিসিতে ম্যাক্স লাভা ছিল, অ্যান্ড কিং কুইনের অ্যাবিলিটি সহ কিং কুইন থাকতে হবে, তাহলে লাভালুন অ্যাটাক দিতে পারবেন, না হলে সহজে দিতে পারবেন না। হ্যাঁ, হেরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। অ্যান্ড রেঞ্জ স্পেল অ্যান্ড হার্সে স্পেল 2টা, একটা লেভেল 3-এর হার্সে স্পেল, অ্যান্ড নট লেভেল 1 হার্সে স্পেল। তো দেখেন এই বেসটাতে আমি কিছু ব্যাখ্যা দিব, যে ওদের ক্ল্যান ক্লাস্টল, অ্যান্ড ক্ল্যান ক্লাস্টলে একটা কিন্তু সিসি যদি চেক করতে চাই, তাহলে এটাই একটা ভরসা, আদারওয়াইজ তেমন কোনো ভরসা নাই। তবে কথা হচ্ছে, আমি লাভালুন অ্যাটাকের ক্ষেত্রে সাজেস্ট করি কুইন সাইড, অ্যান্ড কারণ কুইন সাইড পরে অনেক প্রবলেম ক্রিয়েট করে। যদি আমি উপরের এই সাইডটা থেকে অ্যাটাক দিয়ে আসি, তাহলে কুইন আর পরে আর কি আমার বেলুনগুলো আমাকে মারার চান্স পায়। তো আমি এই জন্য কুইন সাইডটাই ইউজ করি, আগে কুইনটাকে ক্লিয়ার করি, তো সিসিও ক্লিয়ার করতে হবে। তাহলে চলেন সরাসরি অ্যাটাকটা দেখে নেওয়া যাক। আমি এদিকে এদিকে 2টা লাভা দিই, এই 2টা আর্চার টাওয়ারকে ভেঙে ফেলার জন্য, 2টা 2টা, অর্থাৎ আমার কাছে এখন 18টা লুন আছে। সিসিটা এখনই চেক হয়ে যাবে আমার 2টা বেলুনের মাধ্যমে। এই তো সিসি কিন্তু চেক হয়ে গেল, 2টা বেবি ড্রাগন আর কিছু আর্চার আছে মনে হচ্ছে, যেগুলোকে একটা কর্নারে নিয়ে আসবো। কিংটা দিয়ে একটা কর্নারে নিয়ে আসলাম, অ্যান্ড কুইনটা দিয়ে এদেরকে ক্লিয়ার করে দেবো। কিংয়ের লাইফটা আমি এখানে দিয়ে দিই, কারণ বেবি ড্রাগন কিন্তু আমার হিউজ ড্যামেজ করবে, এটা আল্লাহ জানে কোন লেভেলের বেবি ড্রাগন। অ্যান্ড আমি 2-3টা মিনিয়ন দিয়ে দিই, কারণ বেবি ড্রাগনটা একটু দূরে চলে যাচ্ছিলো, 2টা দিয়ে দিই। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন ইজিলি হয়ে গেল, ওটা টোটালি উপরের সাইডের আচ্ছা 2টা হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল, অ্যান্ড আমার 1টা আচ্ছাটা আছে এটা। তো এটি একটা ফ্যাক্ট, তো আমি ইচ্ছা করলে 2টা দিতে পারতাম, তো এটা এখানে দেই নাই। 2টা বেলুন আমি দেখেন 2টা 2টা করে বেলুন দিচ্ছি, এখানে টোটালি 2টা 2টা করে বেলুন দেওয়া। অ্যান্ড 2টা 2টা কুইনের সাইডে একটু বেলুনের পার্সেন্টেজ বেশি দেবেন, এদিকে 2টা লাভা দেওয়া, এবং ওই সাইড থেকে 2টা লাভা দেওয়া। ম্যাক্স লাভাটা আমি ছেড়ে দিই, অ্যান্ড টোটাল 4টা লাভা ছিল, 4টা লাভা দিয়ে ছেড়ে একটা হার্স স্পেল ওই সাইড দিয়ে যেতে, যাতে খুব তাড়াতাড়ি যেটা চলে যায়, বেলুনটা চলে যায়, মানে লাভাটা চলে যায়, রেঞ্জ স্পেল হার্স স্পেল এই সাইডে দিয়ে দিই কুইন সাইডে, নাহলে আমার কুইন
ওদের কুইন আমার লাভা, মানে বেলুনের পুরোপুরি 12টা বাজে দেবে। আমি এখানে একটা দুই সাইডে দুইটা রেঞ্জ স্পেল ইউজ করি যাতে খুব তাড়াতাড়ি চলে যায়, এবং আমি এখান থেকে কিছু ইয়ে দিই। এখন জাস্ট একটাই আর্চার টাওয়ার বাকি রইলো, ঠিক ইজি ওয়েতে এই আর্চার টাওয়ারটা ক্লিয়ার হয়ে গেল, দেখতেই পেলে। এখন ছোট ছোট লাভা আমি কিছু মিনিয়ন্স এদিক দিয়ে ছাড়ি, ওকে, অ্যান্ড উপরে কিছু লাভা আছে, ইজিলি এটা একটা 100% অ্যাটাক এখনই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ছোট ছোট লাভাগুলো একদম ক্লিয়ার করে দিয়েছে। ছড়ানো যেসব বেস সেসব ডিফেন্সের ক্ষেত্রে দুইটা করে লাভা বা তিনটা লাভা, যদি আর্চার টাওয়ারের সাথে উইজার্ড থাকে তাহলে সেক্ষেত্রে তিনটা লুন দিবেন, অ্যান্ড লাভা আপনি নেবেন টোটালি হতে গিয়ে চারটাও নিতে পারেন নিজে থেকে অথবা তিনটাও নিতে পারেন। আমি এই ক্ষেত্রে যদি এয়ার ডিফেন্সটা একটু লোভেস সেক্ষেত্রে এই জন্য আমি ইউজ করি টোটাল তিনটা লাভা নিজে থেকে, একটা একটা ম্যাক্স লেভেলের লাভা ইউজ করি। অবশ্যই যদি আপনি টোটাল চারটা লাভা ইউজ করেন এর মধ্যে একটা ম্যাক্স থাকতেই হবে। একদম পারফেক্ট অ্যাটাক হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন আমার ম্যাক্স লেভেলের লাভাটা বেঁচে আছে এখনও, এটা একটা 100% অ্যাটাক ছিল। অ্যান্ড যারা নাকি এই ধরনের বেসগুলোতে আপনার টাউন অফ নাইনে নতুন আসছে অ্যান্ড তাদের ভ্যালকারি লেভেল 2, তারা আমি সাজেস্ট করবো যে আপনারা লাভা লুন অ্যাটাক দেন ইজিলি। সিক্স লেভেলের বেলুন আর লেভেল 1-এর লাভা দিয়েও কিন্তু এই বেসটা ক্লিয়ার করা সম্ভব, কিন্তু সাথে একটা ম্যাক্স লেভেলের লাভা থাকতে হবে। অ্যান্ড থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন আমার ভিডিও, অ্যান্ড আপনাদের যদি কোনো ভিডিও থাকে অবশ্যই শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলে লাভা লুন অ্যাটাকের স্ট্র্যাটেজি সম্পূর্ণ দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন আমি কী কী ট্রুপস এখানের কম্বিনেশনের মাধ্যমে এই ফুল বেসের বিশাল বড় একটা বেসটাকে ক্লিয়ার করে দেখালাম। যদি ভালো লাগে লাইক দেবেন, থ্যাংক ইউ।